বাড়ির সামনেই বাগান এবং বাগানের সম্মুখেই গঙ্গা বহিতেছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়া ঘিরিয়া আমার স্ত্রী নিজের মতো এক টুকরা বাগান বানাইয়াছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিধা এবং নিতান্ত দিশি, অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে অকিঞ্চিতকর উদ্ভিজ্জের পাশে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত লাটিন নামে জয়ধ্বজা উড়িত না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়া বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া দুই বেলা তাহা ধুইয়া সাফ করিয়া রাখিতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল। সেখান হইতে গঙ্গা দেখা যাইত, কিন্তু গঙ্গা হইতে কুঠির পানসির বাবুরা তাহাকে দেখিতে পাইত না। অনেক দিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন, ঘরে বদ্ধ থাকিয়া আমার প্রাণ কেমন করিতেছে, আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব। আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলের প্রস্তর বেদিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম। আমারই জানুর উপর তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম, কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন, তাই একটি বালিশ আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম। দুটি একটি করিয়া প্রস্ফুট বকুল ফুল ঝুরিতে লাগিল এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল। চারিদিক শান্ত নিস্তব্ধ, সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে এক পাশে নীরব বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল। আমি ধীরে ধীরে কাছের গোড়ায় আসিয়া দুই হস্তে তাহার একটি উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম। তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন না। কিছুক্ষণ এইরূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল। আমি বলিয়া উঠিলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। তখনই বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না। আমার স্ত্রী হাসিয়া উঠিলেন। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল এবং কিঞ্চিত অবিশ্বাস ছিল, এবং উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ স্বরূপে একটি কথা মাত্র না বলিয়া কেবল তাহা সেই হাসির দ্বারা জানাইলেন, কোনো কালে ভুলিবে না, ইহা কখনো সম্ভব নয়, এবং আমি তাহা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই। অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত, তাহার সম্মুখে গেলেই সেগুলাকে নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত। ছাপার অক্ষরে যেসব কথা পড়িলে দুই চক্ষু বহিয়া দরো দরো ধারায় জল পড়িতে থাকে, সেইগুলা মুখে বলিতে গেলে কেন যে হাসির উদ্রেক করে এ পর্যন্ত বুঝিতে পারিলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির উপরে তর্ক চলে না, কাজেই চুপ করিয়া যাইতে হইল। জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল। একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল। আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কি পিক বধু বধির হইয়া আছে। বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না।
ডাক্তার বলিল, একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয়। আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন। সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন। তাহার পর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন।